লোগান পল 2023 সালের মেন্স মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচটি জিততে চলেছেন এবং সেত্রলিঞ্জের ওপরে মানি ইন দ্য ব্যাঙ্কটি ক্যাশ ইন করে নতুন ওয়ার্ল্ড হ্যাভিওয়েট চ্যাম্পিয়ন হবেন। আপনারা যেমনটা জানেন, এই বছরে মেন্স ল্যাডার ম্যাচটিতে অংশগ্রহণ করবেন লোগান পল, আর তিনি সেই বিষয়টি মানডে নাইট রোয়ার এপিসোডে কনফার্ম করেছেন। তবে এরপর থেকে রিপোর্ট আসা শুরু হয়েছে লোগান পল তিনি মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিটকেসটি জিততে চলেছেন। শুধু মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিটকেসটি জিতবেন এমন কিন্তু নয়, এইখানে লোগান পল ওয়ার্ল্ড হ্যাভিওয়েট চ্যাম্পিয়নও হবেন। বিশেষ করে লোগান পলের পরেই অবস্থান রয়েছেন এলা নাইট এবং ডেমিয়ান প্রিস্টের, তবে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে 2023 সালের মেন্স মানি ইন দ্য ব্যাঙ্ক ম্যাচটি জেতার লোগান পলের। লোগান পল অবশ্যই মানি ইন দ্য ব্যাঙ্ক এই ব্রিটকেসটি জিততে পারেন। তবে আপনাদের কি মনে হয়, লোগান পল কি মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিটকেসটি জিততে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।